670 হলে আমরা আসলে নিয়মিত অংশ খেতে পারবো আমি মনে করি আর আজকে 670 আমি চাই যে এটা আগামী রমজান ঈদ পর্যন্ত 670ই থাক এর থেকে কমুক কিন্তু এর থেকে না বাড়ুক আজকে 670 কালকে দেখা যাচ্ছে 700 সেটা হলো আমাদের জন্য বেদনাদায়ক অব্যাহত থাকবে এর থেকে কমবে না কি বাড়বে না এটা আমার একটা আশা আমি মনে করি ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6 এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি আমাদের যাদের টুকটাক সচ্ছলতা আছে তাদের জন্য কোনো সমস্যা হয় না কিন্তু যারা নিম্ন আয়ের তাদের জন্য গরুর গোশত খাওয়াটা একটা এক ধরনের বিলাসিতা হয়ে গেছে সেক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রশংসনীয় ব্যাপার কিন্তু কুষ্টিয়ার বাজারে যেহেতু কুষ্টিয়া অঞ্চল থেকে গরু ঢাকায় চলে যাচ্ছে সেখানে আমরা দেখছি যে আরও কম দামে বিক্রি হচ্ছে তো কুষ্টিয়ায় যে 670 করে বিক্রি হলো এর থেকে কম হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু উদ্যোগটা অবশ্যই ঠিক আছে উদ্যোগটা আরও ব্যাপকভাবে হওয়া উচিত আমাদের ডিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে 29 রমজান পর্যন্ত 29 রমজান পর্যন্ত আমরা কিছু ভর্তুকি দিয়ে আমরা 670 টাকা কেজির গরুগোশতের বাজারে একটা পয়েন্টে বিক্রি করবো একটা পয়েন্টে বেলা 200 পর্যন্ত যত কেজি বিক্রি হবে অত কেজি বিক্রি হবে অন্য দোকান তো বেশি হতেই পারে একটা পয়েন্টে শুধু 670 পাবেন জি একটা পয়েন্টে রমজান মাসে যেহেতু মানুষের মাংসের চাহিদা একটু বেশি থাকে এই কারণে আমাদের মন্ত্রণালয়ের ডিসিশন অনুযায়ী আমরা স্পেশালি মাংসব্যাপী শাহীদের সাথে মিশে প্রশাসনের সহযোগিতায় মানে বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে আমরা মাংস বিক্রি করার জন্য ব্যবস্থা করেছি এখান থেকে মানুষের সহজেই স্বল্পমূল্যে সুলভ মূল্যে মাংস নিয়ে খেতে পারবে এবং আমাদের যে রমজানের যে চাহিদাটা পূরণ করতে পারবে এটা আপাতত আমরা চালু করেছি হয়তো এটা পরে যদি আমরা ভালো ইয়ে পেয়ে পাই তাহলে সম্প্রচারিত হতে পারে কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ রমজানে তো থাকবেই রমজানের রমজান থাকবে পরবর্তীতে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার জন্য আমাদের সহযোগিতায় একটি দোকান চালু করেছি আমরা পরবর্তীতে হয়তো পুরোটাই করতে পারবো ইনশাল্লাহ এটা আমরা 670 টাকা বিক্রি করছি 30 রোজা পর্যন্ত থাকবে প্রত্যেক কাস্টমারে আসলে আমরা হচ্ছে এটা গরু যতক্ষণ আসবে ততক্ষণ আমরা মাংস বিক্রয় করব তো আমরা ভর্তুকি দিয়ে এটা বিক্রি করছি এক একদিন এক এক দোকানদার করবে আমরা নির্দিষ্ট জায়গায় একটা দোকান ফিক্সড করে নিছি নিয়ে আমরা ওই দোকানে এইগুলা বিক্রি মাংস বিক্রি করব